সালামু আলাইকুম হ্যালো ইয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে আমরা শিখবো ইপিএস টপিক টেক্সট বইয়ের উনিশ নাম্বার লেসন অর্থাৎ এই যে ইপিএস টপিক টেক্সট বই উনিশ নাম্বার লেসনে কী কী রয়েছে আজকের এই ভিডিওতে ইনশাআলা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ওয়ান নাইন তার মানে উনিশ তাহলে উনিশকে কোরিয়ান ভাষায় কি বলে শিপখু, শিপখু কোয়া। মানে কি লেসন উনিশ শিবখু গুয়া লেসন উনিশ এখানে টাইটেল দেওয়া রয়েছে খগি হানগুক খাগু জিও তাহলে খগি মানে হলো সেটা হানগুক মানে কোরিয়া খাগু মানে ফার্নিচার জিও তাই না তাহলে খগি হানগুক খাগু জিও খগি হানগুক খাগু জিও ওটা কোরিয়ান ফার্নিচার তাই না ওটা কোরিয়ান ফার্নিচার তাই না ওকে এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে হাকসুপ আননে মানে পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য অর্থাৎ এখান থেকে আমরা কি শিখতে পারবো ফোন করা ইন্টারনেট সম্পর্কে কথা বলা অর্থাৎ এখানে আমরা ফোন করা এবং ইন্টারনেট সম্পর্কে কথা বলা সম্পর্কে জানতে পারবো এখানে যথারীতি দুটো ব্যাকরণ রয়েছে একটা হলো জিও আর একটা হলো গো আমি অলরেডি এই দুটো ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আর এখানে রয়েছে শব্দকোষ অর্থাৎ শব্দকোষ যে শব্দ অর্থগুলো রয়েছে সেটা হলো ফোন এবং ইন্টারনেট এই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপরে রয়েছে তথ্য সংস্কৃতি এখানে একটি তথ্য সংস্কৃতি পাবো সেটা হলো নিত্য জীবনে প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো অর্থাৎ আপনাদের রেগুলার জীবনে চলাফেরা করার জন্য যে সকল ইমার্জেন্সি নাম্বারগুলো দরকার এই নাম্বারগুলো আমরা এই থেকে শিখতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে থেহওয়া ইল তাহলে থেহওয়া মানে কি ডায়লগ বা কথোপকথন ইল মানে এক ডায়লগ বা কথোপকথন এক এখানে লেখা রয়েছে নিচে থুয়ান এবং ফার্নিচার আসবাবপত্র কারখানার কর্মচারীর ফোনালা অর্থাৎ নিচে আমরা যে ডায়লগটা পড়ব এই ডায়লগটা দুজন ব্যক্তি কথা বলবে একজনের নাম হলো কি থুয়ান আরেকজন হলো কোনো একটা মানে কি বলে যেটা ফার্নিচার সেই ফার্নিচার কোম্পানির কর্মচারীর সাথে বলছে প্রথমে কথোপকথনটি দুইবার শুনে অনুসরণ করুন তো আমরা এখন শুনবো না আমরা এখন পড়বো দেখি কি লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে থুয়ান তাহলে থুয়ান বলতেছে সে ইয়বসেও ইয়বসেও এই ইয়োবসেও মানে হলো হ্যালো মনে করেন আমরা যখন ফোনে কারোর সাথে কথা বলি কথা বলার সময় ফোন রিসিভ করার পরে কি বলি হ্যালো বা হ্যালো আসসালামু আলাইকুম এই যে হ্যালোটা বলি কোরিয়ান ভাষা এই হ্যালোকে বলা হয় ইয়বসেও 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 মানে হ্যালো খগি খগি মানে সেটা অর্থাৎ যে ফোন ধরেছে ওই পাশে সে কি আপনার থেকে অনেক দূরে এর জন্য ব্যবহার করছে খগি সেটা হানগুক খাগু জিও তাহলে হানগুক মানে কোরিয়া খাগু মানে আসবাবপত্র বা ফার্নিচার জিও জিও মানে তাই না জিও মানে কি তাই না অর্থাৎ আমি জানি যে সেটা কোরিয়ান ফার্নিচার কিন্তু তারপরেও আরেকটু শিউর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে খগি হানগুপ খাগু জিও খগি হানগুপ খাগু জিও সেটা কি কোরিয়ান আসবাবপত্র বা কোরিয়ান ফার্নিচার তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে ইয়া ইয়া মানে মহিলা অর্থাৎ ওই পাশে যিনি ফোনটা রিসিভ করেছেন সে কি মহিলা তখন সে বলতেছে নেদা তাহলে নে মানে হ্যাঁ মাত্তা মানে হলো সঠিক আর যে সুমনিদা এটা হলো সম্মান জানিয়ে বলার জন্য ব্যবহার করা হয়েছে তাহলে নে মাসুম নিদা হা সঠিক নে মাসুমনিদা হা সঠিক তখন থুয়ান বলতেছে আর বলতে সে আনিয়ম হাসেও মানে কি হাই বা হ্যালো ঝনুন থুয়া নেম তাহলে ঝনুন মানে আমি থুয়া নির্মিতা মানে কি আমার নাম থুয়ান আর কি তাহলে ঝনুন থুয়া নির্মিতা আমি থুয়ান খিমসুমি বলতেংনিম তাহলে খিমসুমি হলো একজনের নাম খিমসুমি একজনের নাম আর এই যে খোয়া নিম, মানে হলো ম্যানেজার খোয়াজাংনিম মানে কি ম্যানেজার ছুম একটু ভাক্কুয়া জুসে তাহলে ভাক্কুদা মানে পরিবর্তন করা চেঞ্জ করা আর এই জুসে অর্থাৎ আ ও জুসে মানে কি কোনো কিছু পরিবর্তন করে দিতে বলতেছে এর জন্য ও জুসে হয়েছে দিন তার মানে ভাক্কু জুসেও পরিবর্তন করে দিন এখন এই যে মি খোয়াজাং নিম একটু পরিবর্তন করে দিন এটা দ্বারা আসলে কি বুঝিয়েছে বুঝিয়েছে যে ওনাকে ফোনটা দিতে কিন্তু ওনাকে কাজ থেকে পরিবর্তন করা নয় ওনাকে ফোনটা দেওয়ার জন্য তার সে খিমসুমি খোয়াজাং নিম ছুম ভাক্কুয়া জুসেও যে খিমসুমি ম্যানেজারের কাছে একটু ফোনটা পরিবর্তন করে দিন বলতেছে সেই নে হা ঝামকান মান একটু খিদারি সেও অপেক্ষা করুন এই যে ঝামকান মান একটু ইংলিশে বলে এ লিটল টাইম আর খিদারি দেওয়া অপেক্ষা করা আর এই সেও দ্বারা রিকোয়েস্ট করেছে তাহলে একটু অপেক্ষা করুন ঝামকান মান একটু খিদারি সেও অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আশা করছি বুঝতে পেরেছেন তো এখন আমরা এই ডায়লগটা একটু দ্রুত পড়বো আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন থুয়ান ইয়বশেয় 여보세요? 하이바 헬로. 거기 한국 가구 지요. 거기 한국 가구 지요. 오타키 코리안 파니처 타이나? 네, 맞습니다. 네, 맞습니다. 하, 셔틱 안녕하세요. 저는 투안입니다. 안녕하세요. 저는 투안입니다. 제 하이바 헬로. 아미 투안. 김수미 과장님 좀 바꿔 주세요. 김수미 과장님 좀 바꿔 주세요. খিমসমি ম্যানেজারের কাছে একটু পরিবর্তন করে দিন নে 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 মানে হ্যাঁ একটু সেও অপেক্ষা করুন আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লেখা রয়েছে মাত্তা এটার উচ্চারণ কিন্তু মাত দা হবে না উচ্চারণটা হয় মাত্তা মাত্তা মানে সঠিক বা রাইট যেটাকে আমরা বলি লেখা রয়েছে ই মুঞ্জে এ এই প্রশ্নের ই মুঞ্জে উই হবে না উচ্চারণটা হবে এ আর কি তাহলে ই মুনজে এ এই প্রশ্নের দা আবুন তাহলে দা মানে উত্তর সাম বন ই তিন নম্বর মাজায়ো সঠিক এই প্রশ্নের উত্তর তিন নাম্বার সঠিক আর কি তাহলে ই মুনজাং এ এই প্রশ্নের আবুন উত্তর সাম্বন ই তাহলে সাম মানে তিন বন মানে নাম্বার আর ইটা হলো পার্টিকেল হিসেবে বলছে মাজায়ো সঠিক এই প্রশ্নের উত্তর তিন নাম্বার সঠিক এরপরে রয়েছে যে খান সিনুন খান সাহেব খাম্বোদিয়া সারাম ইয়েও কম্বোডিয়ার মানুষ খান সিনুন খান সাহেব খাম্বোদিয়া সারাম ইয়েও কম্বোডিয়ার মানুষ কিন্তু এখানে বাংলাটা ভুল আছে যে লিখেছে রাজুকি বাংলাদেশি বাংলাটা ভুল তখন সে বলছে নে হাঁ মাজায়ো সঠিক হ্যাঁ সঠিক খান সিনুন খান সাহেব খাম্বোদিয়া সারাম কম্বোডিয়ার মানুষ তখন সে বলতেছে নে হা মাজায়ো সঠিক হ্যাঁ সঠিক তবে এখানকার এই যে রাজুকি বাংলাদেশ এটা ভুল আছে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঝামকানমান খিদারি সেও মানে কি একটু অপেক্ষা করুন লেখা রয়েছে রিহান রিহান সাহেব একটু ফাঁকুয়া জুসে পরিবর্তন করে সাহেবকে একটু ফোনটা পরিবর্তন করে দিন বলছে নে হা ঝামকানমান খিদারি সেও একটু অপেক্ষা করুন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঝামকানমান খিদারি সেও তাহলে ঝামকান মান খিদারি সেও মানে কি একটু অপেক্ষা করুন জেগা এই জেগা মানে হলো আমি জারি এই জারি মানে হলো সিট বা আসন আন্নে হাদা এই আন্নে হাদা মানে হলো তথ্য দেওয়া আর যে দুরিল কে অর্থাৎ সম্মান জানিয়ে বলছে যে আন্নে হ্যাঁ দুরিল কেও তথ্য জানিয়ে দেব অর্থাৎ আমি সিটের তথ্য জানিয়ে দেব সম্মান জানিয়ে বলছে যে গা আমি জারি রিল তাহলে জারি মানে সিট বা আসনের আন্নে মানে তথ্য আর আন্নে হাদা তথ্য দেওয়া আর এই দরিদা মানেও কি দেওয়া বোঝায় সম্মানজনক হবে আর কি তাহলে আন্নে হ্যাঁ ধরিল কেও অর্থাৎ এই যে উলকেও দ্বারা ভবিষ্যৎকাল বুঝিয়েছে আর কি আমি করব এর জন্য যে আমি তথ্য জানিয়ে দেব অর্থাৎ আমি আসনের তথ্য জানিয়ে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে শুনে অনুসরণ করেছেন তাহলে পরের প্রশ্ন উত্তর দিন অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ডায়লগটা পড়লাম এই ডায়লগ থেকে আমাদেরকে এই যে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে থুয়ান সিনুন থুয়ান সাহেব অদিয়ে কোথায় জনহুয়া হেস্বয় তাহলে জনহা আদা ফোন করার হেসয় পাস্টেন্স অতীতকালে তাহলে সে কোথায় ফোন করেছিল তাহলে যে থুয়ান শিনুন অদিয়ে জনহা হেসয় থুয়ান সাহেব কোথায় ফোন করেছিল তাহলে কোথায় ফোন করেছিল কোরিয়ান আসবাবপত্রে তাই না তাহলে হানগুক খাগুয়ে জনহা হেসয় হানগুক খাগুয়ে জনহা হেসয় কোরিয়ান আসবাবপত্রে বা কোরিয়ান ফার্নিচারের দোকানে কি ফোন করেছিল আর দুই নম্বরটায় দেখতে পাচ্ছি যে থুয়ান সিনুন থুয়ান সাহেব নুগু হাগো কার সাথে থা হাগো শিপ্প হেয় তাহলে যে থংহোয়া হাদা মানে ফোনে কথা বলা আর এই গো মানে চাওয়া বুঝে তাহলে গোয়া মানে কি বলছে থংহা হাগো শিপ্প হেয়ো অর্থাৎ কার সাথে কথা বলতে চেয়েছিল যে থুয়ান সিনুন থুয়ান সাহেব নুগু হাগো কার সাথে থং হাগো শিপ্প হেয়ো যে সে কার সাথে কথা বলতে চেয়েছিল তাহলে কার সাথে কথা বলতে চেয়েছিল খিমসুমি খোয়াজাংনিম খিমসুমি খোয়াজাংনিম তাহলে এটা বললেই হবে যে খিমসুমি খোয়াজাংনিম হাগো থা হাগো শিপ্প হ্যায় যে খিমসুমি খোয়াজাংনিমের সাথে বা খিমসুমি ম্যানেজারের সাথে কথা বলতে চেয়েছিল আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মুনপ ই তার মানে ব্যাকরণ দুই লেখা রয়েছে জিও এখানে একটা গ্রামার রয়েছে যে গ্রামারটা হলো কি জিও মুনপ ইল ব্যাকরণ এক জিও এই গ্রামারের ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তাহলে আর এই গ্রামার নিয়ে কোনো কনফিউশন থাকবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জিও ক্রিয়াপদ বিশিষ্ট পদ ক্রিয়াপদ প্লাস ইদা আসলে এটা ভুল এখানে ক্রিয়াপদ না এখানে হবে নাউন প্লাস ইদা এটা ভুল আছে এখানে ক্রিয়াপদ হবে না এখানে হবে নাউন প্লাস ইদা এর পেছনে যুক্ত হয়ে জানা কিছু সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহার করা হয় অর্থাৎ আপনি কোনো একটা বিষয় জানেন কিন্তু তারপরেও ওভারশিউর হওয়ার জন্য কনফার্ম হওয়ার জন্য মূলত এই গ্রামারটা ব্যবহার করা হয় এখানে লেখা আছে দোংসা মানে ভার্ব বার্বের সাথে হবে জিও বলছে হিয়ং ইয়ংসা মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে হবে কি জিও একই কথা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে জিওই হবে আর এখানে রয়েছে মিয়ংসা নাউনের ক্ষেত্রে যদি নাউনের ক্ষেত্রে শেষ বর্ণে বাচ্চিম থাকে তাহলে হবে ই জিও আর বাচ্ছিম না থাকলে হবে জিও যেমন লেখা আছে আলদা মানে জানা আল জিও জানেন তাই না আলদা মানে জানা আর আল জিও জানেন তাই না বোদা মানে দেখা জিও দেখেন তাই না মানে খাটো তাহলে কিন্তু খাটো তাই না খুদা মানে বড় খুজিও বড় তাই না আর এরপরে হাকস্যাং তাহলে হাকস্যাং মানে ছাত্রছাত্রী তাহলে হাকস্যাং ইজিও হাকস্যাং ইজিও ছাত্রছাত্রী তাই না আর উইসা মানে ডক্টর তাহলে উইসা জিও উইসা জিও ডক্টর তাই না আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি লেখা রয়েছে অনুল হয়েসা এ ঘা জিও তাহলে অনুল মানে আজ হয়েসা এ কোম্পানিতে খাদা মানে যাওয়া জিও যাবেন তাই না তাহলে অনুল হয়েসা এ ঘা ঝিও আজ কোম্পানিতে যাবেন তাই না বলছে নে হা হয়েসায়ে ঘাই কোম্পানিতে যাবো নে হা হয়ে ঘায়। হা কোম্পানিতে যাবো এরপরে রয়েছে যে ছলসু শিগা তাহলে ছলসু সিগা ছলসু সাহেব উনেং ওয়ান তাহলে উনেং মানে ব্যাংক আরে উন মানে কর্মকর্তা বা কর্মচারী বোঝায় তাহলে উনেং ওয়ান মানে ব্যাংকার ব্যাংক কর্মকর্তা ব্যাংক কর্মচারী যাই বলেন তাহলে উনেং ওয়ান ই জিও এই যে সে নাউন এটা অর্থাৎ সে ব্যাংকার এটা একটা নাউন এই নাউন হওয়ার কারণে এখানে ই জিও বসেছে তাহলে যে সলচু সিগা সলচু সাহেব উনেন উন জিও ব্যাংকার তাই না বলতেছে নে হা উনেন উন ইয়ে হা ব্যাংকার হা ব্যাংকার নে উনেন উন ইয়ে হা ব্যাংকার এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভিগিও হ্যা বসেও তুলনা করে দেখুন বা পার্থক্য করে দেখুন লেখা রয়েছে জিও এবং আয়ো অয় তাহলে জিও দ্বারা কনফার্ম হওয়া বোঝায় আর আয়ো অয় মানে কি প্রেজেন্ট টেন্স এই দুটো দিয়ে আপনি কি প্রশ্ন করতে পারবেন সমস্যা নেই লেখা রয়েছে জিও এবং আয়ো অয়ো দুটোই প্রশ্ন করতে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই যেটা একটু আগে বললাম আয়ো অয়ো না জানা কিছু সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করা হয় অর্থাৎ আয়ো অয়ো দ্বারা যেটা আপনি জানেন না সেটা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন কিন্তু জিও শ্রোতা জানা আছে মনে করে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে ব্যবহার করা হয় সহজ কথা হলো যে জিও দ্বারা তখনই প্রশ্ন করা হবে যখন আপনি মনে করবেন সে বিষয়টা জানে কিন্তু আপনি কনফার্ম হওয়ার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জিও দিন তাহলে উদাহরণের মতো করে কথোপকথনগুলো সম্পূর্ণ অর্থাৎ এই জিও দিয়ে আমাদেরকে এই উদাহরণের মতো করে এই বাক্যগুলো এখন সমাপ্ত করতে হবে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ই খুরিমুল ভোগো তাহলে ছবি দেখুন এবং খুরি মানে আঁকা ছবি উল হল পার্টিকেল বো মানে দেখা গো মানে এবং ছবি দেখুন এবং ভোগী ছরম উদাহরণের মতো ভোগী মানে উদাহরণ ছরম মানে মতো থেওয়ারুল ডায়ালগ বা কথোপকথন ওয়ান সং হাসেও সমাপ্ত করুন সম্পন্ন করুন শেষ করুন আর কি ছবি দেখুন এবং উদাহরণের মতো বাক্যগুল সম্পন্ন করুন এখানে লেখা রয়েছে ভোগি মানে উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে থো গোয়ান লেখা রয়েছে থো স গোয়ান অর্থাৎ সে কোথায় ফোন দিয়েছে থোসো গোয়ানে ফোন দিয়েছে তাহলে আমাদেরকে ফোন দিয়ে বলতে হবে এইটা থোসগণ বা এইটা লাইব্রেরি তাই না দেখেন লেখা রয়েছে খগি থোসো গোয়ান ওটা বা সেটা লাইব্রেরি তাই না খগি থসগুয়ান ইজিও সেটা লাইব্রেরি তাই না বলছে নে হা খুরন দেও তাই মুসুন ইরিসে তাহলে মুসুন মানে কি ইল মানে কাজ আর ইসেও কি সম্মান জানানোর জন্য ব্যবহার করা হয়েছে তাহলে মুসুন ইরিসেও কোন কাজের জন্য কি কারণে আর কি এরকম অর্থ বোঝা যায় আর কি এরপর এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান নাইন ওয়ান ওয়ান নাইন তাহলে আমরা বলতে পারি খগি ইল ইলগুজিও খগি ইলিলগু চিও ওটা কি ওয়ান তাই না এই ওয়ান হলো কোরিয়ার ইমার্জেন্সি নাম্বার কোরিয়ার ইমার্জেন্সি নাম্বার হলো ওয়ান অর্থাৎ আপনি যদি কখনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়েন তাহলে এই ওয়ান ওয়ান ডায়াল করলে বা কল দিলেই আপনার সেই ইমার্জেন্সি সিচুয়েশন থেকে মুক্ত করা হয় আর কি তাহলে খগি ইলিল চিও ওটা কি ওয়ান তাই না ওসে নে হাঁ ইলিলঘ ইমিদা হ্যাঁ এটা ওয়ান ওয়ান নাইন মসুন ইরিসেও কী কাজ কেন কোন ব্যাপারে এরপর দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি সে ফোন দিচ্ছে কিন্তু এখানে লেখা রয়েছে জুমিন সেন্থ জুমিন সেন্থ অর্থাৎ নাগরিক সহায়তা কেন্দ্র বা কমিউনিটি সার্ভিস সেন্টার যাই বলি জুমিন সেন্থ নাগরিক সহায়তা কেন্দ্র বা কমিউনিটি সার্ভিস সেন্টার লেখা রয়েছে খগি তাহলে আমরা কীভাবে বলবো খগি জুমিন সেন্থ আর শেষে জিও বসালি হয়ে যাবে তাহলে খগি জুমিন সেন্থ জিও ওটা কি নাগরিক সহায়তা কেন্দ্র তাই না ও সে দেও হা তাই মুসু নিরিসেও কি কাজ বা কেন এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বারে সে একটা ছবি দেখাচ্ছে অর্থাৎ একজন আরেকজনকে একটা ছবি দেখাচ্ছে এখানে একটা কি বাচ্চা বা একটা মেয়ের ছবি আছে এখন বলতেছে যে তাহলে যে মানে আমার তাল মানে মেয়ে বা কন্যা তাহলে যে তারিয়েও আমার মেয়ে আমার কন্যা এখন এখানে ড্যাশ তখন উনি উত্তর দিচ্ছে আমরা জানি না সে তার কন্যা কি সুন্দর না তার কন্যা কিউট না কি কি আমরা কিছুই জানি না কি করতে হবে আমাদের দ্বিতীয় লাইনটা পড়তে হবে তাহলে আমরা উত্তর পেয়ে যাব তখন বলছো ওয়া মানে ওয়াও ঝিনচা রিয়েলি বা সত্যি বলছে খুয়ম নেও এই যে খুইপ্তা এই খুয়বতা মানে হলো কিউট খুইয়া মানে কিউট বলছে খুয়ম নেও কিউট তাহলে বলতে পারি কি আমরা যে তার ইয়েও আমার মেয়ে বা আমার কন্যা কিউট তাই না যদি আমি এই প্রশ্নটা করতাম তখনই কি সে কি উত্তর দিত ওয়াও ঝিনচা সত্যি খুইয়ম নেহ কিউট অর্থাৎ আমি আপনাকে প্রশ্ন করছি যে আমার মেয়ে কিউট তাই না তখন আপনি বলতেছেন হ্যাঁ সত্যি অনেক কিউট বা সত্যি কিউট তাহলে এখানে কি হবে অর্থাৎ এই যে এরপরে জিওটা বসালেই হয়ে যাবে তাহলে যে তারিয়েও আমার মেয়ে বা আমার কন্যা খুইয়ব ঝিও কিউট তাই না ওয়া চিনছে খুয়ম নেও। হ্যাঁ সত্যি কিউট আর সবশেষ চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছে বলছে কি ইরি থা কাজ সব কি জানি না আমরা শেষ করেছে নাকি শুরু করেছে কিছুই বলতে পারছি না এর জন্য আমরা দ্বিতীয় লাইনটা পড়বো না থা মানে সব আন মানে না আর এই যে কুনাদা মানে শেষ হওয়া তাহলে আন কুন মানে শেষ হয় নাই তাহলে আপনি কি প্রশ্ন করলে সে উত্তর দিতে যে শেষ হয় নাই আপনি প্রশ্ন করতে হতো যে কাজ সব শেষ হয়েছে যখন আমি এই যে শেষ হওয়ার উত্তর মানে প্রশ্ন করতাম তখনই কি সেই উত্তর দিত যে হ্যাঁ শেষ হয়েছে বা হ্যাঁ শেষ হয় নাই এই যে কথাগুলো বলতেছি ঠিক একই রকমভাবে পরীক্ষার সময় শূন্যস্থানগুলো ধরতে পারলে শূন্যস্থানগুলো ইজি হয়ে যাবে তাহলে ইরি থা কুন্নাচ্ছিও কাজ সব শেষ হয়েছে তাই না আনি না থা সব আন এখনো এখনও শেষ হয় নাই তাহলে ইরি থা কী বলছে কুননাচ্ছিও কাজ সব শেষ হয়েছে তাই না আনিয়ায় না থা আন কন্যাশ্রয় সব এখনও শেষ হয় নাই আশা করছি এইভাবে আপনারা উত্তর দিতে পারবেন এইভাবে উত্তর দিতে পারলে কি শূন্যস্থানগুলো একদম পানের মতো ইজি হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে থেহওয়া ই ডায়ালগ বা কথোপকথন দুই লেখা রয়েছে সুরু এবং জিয়ং ইন্টারনেটে শপিং নিয়ে কথা বলতেছে যে সুরু এবং জিয়ং ইন্টারনেটে শপিং নিয়ে কথা বলতেছে কি কথা বলছে বলে মনে হয় অর্থাৎ তারা দুজন কি নিয়ে কথা বলছে বলে আপনার মনে হয় প্রথমে কথোপকথনটি দুবার শুনুন এই কথোপকথনটি আমাদেরকে দুইবার শুনতে বলেছে তারপর হয়ে কথোপকথনটি অনুসরণ করুন তারপর এবং জিউ এবং শুরু হয়ে এই আমাদেরকে আবার করতে বলেছে তো এখন আমরা শুরু বলতেছে সাহেব ঝুরো সাধারণত অদি কোথা থেকে ওসুল সায়ো তাহলে ওত মানে কাপড় উল্টা হলো কি পার্টিকেল মানে অবজেক্ট পার্টিকেল আর এই যে সায়ো সাদা মানে করা সেখান থেকে প্রেজেন্টেন আসছে সায়ো তাহলে ঝুরো সাধারণত অদি এসো কোথা থেকে অসুল সায় কাপড় কিনেন জিওন শিরুন সাধারণত কোথা থেকে কাপড় কিনেন তখন জিউ বলতেছে বলতে বলতেছে ঝনুন আমি জুরো সাধারণত ইন্থনে ইন্টারনেট থেকে মানি বেশি সায় কিনি তাহলে ঝনুন আমি জুরো সাধারণত ইন্থনে ইন্টারনেট থেকে মানি সায় বেশি কিনি আমি সাধারণত ইন্টারনেট থেকে বেশি কিনি তখন শুরু বলতেছে ইনথোনেশন ইন্টারনেট ওসি তাহলে ওত মানে কাপড় ওসি কাপড় ভিসা দা মানে দামি আর এই জি আনায়ো জি আনায়ো মানে তাই নয় কি বা তাই না মানে দামি তাই না সে ইন্টারনেট ও ওসি কাপড় ভিসা জি আনায়ো দামি নয় তো বা দাম বেশি না তো এরকম অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে যে ইনথনেশন ইন্টারনেট ওসি কাপড় ভিসাজি আনায় ও দাম বেশি নয় তো বা দামই নয় তো বলতেছে আনি এ না আনি এও না ইনথোনেসি ইন্টারনেট সাগো তাহলে ওত মানে কাপড় দো মানে ও কাপরো সাগো তাহলে সাদা মানে সস্তা আর এই যে গো গো মানে এবং বোঝাচ্ছে তাহলে অত্তো সাগো কাপড়ও সস্তা এবং সিওফিং দো ফিওরলি তাহলে যে সিওফিং দো মানে শপিংও এটার উচ্চারণ কিন্তু রি হবে না উচ্চারণ হবে ফিওলি অর্থাৎ এই নিয়ম থাকার কারণে দুটো মিলে লয় লয়লা উচ্চারণ হবে তাহলে ফিওলি হায় সুবিধাজনক ইনথোনেশি ইনথোনেট সাগো কাপড়ও সস্তা এবং শিওপিং দো শপিংও ফিওলি হায়ো সুবিধাজনক তখন শুরু বলতেছে ঘুরেও তাই ঐজ ইন্দো তাহলে কিন মানে হলো বিদেশি আর দো মানে হলো ও তাহলে ঐগু কিন্দো বিদেশিরা ও হানগুক সাইথুয়ে কোরিয়ান সাইটে ওয়ান খাইবি দোয় তাহলে হইউন গাইবি মানে কি সাইন আপ করা প্রবেশ করা ঢোকা তাই না তাহলে হইওয়ান গাইবি দো সাইন আপ করতে পারবে যোগদান করতে পারবে বিদেশীরাও কোরিয়ান সাইটে যোগদান করতে পারবে ওইগু বিদেশীরা ও এই দো মানে ও বোঝাচ্ছে হানগুক সাইথুয়ে কোরিয়ান সাইটে ওয়ান গাইবি দো প্রবেশ করতে পারবে সাইন আপ করতে পারবে যোগদান করতে পারবে তখন জিয়ং বলতেছে নে হা থেবুবুন দয়ো থেবুবুন মানে অধিকাংশ সময় দয় মানে পারবে বা হবে থেবুবুন অধিকাংশ সময় হবে বা পারবে খুরন দে কিন্তু ঐগুগিন দুঙ্গা ফিরিয়াও তাহলে যে ওইগুগিন মানে বিদেশি দুঙ্গলক মানে রেজিস্ট্রেশন বন মানে নাম্বার এক কথা হলো এলিয়েন কার্ড নাম্বার বা বিদেশি পরিচয়পত্র নাম্বার যেটাকে বলি আমরা ফিরিয়ায় প্রয়োজন যে বিদেশি রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন বা বিদেশি যে এলিয়েন কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা প্রয়োজন আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো এখন আমরা একটু দ্রুত পর্ব আপনারা আমার সাথে করার চেষ্টা করুন জিয়ং সিনুন ঝুরো অধিএস অসুল সায় জিয়ং সিনুন ঝুরো অধি এসো অসুল সায়ো সাধারণত কোথা থেকে কাপড় কিনেন ঝনুন ঝুরো ইনথনে শেষ মানে ছনুন জুরো ইনথোনেসের সব মানি সায় আমি সাধারণত ইন্টারনেট থেকে বেশি কিনি ইনথোনেসুন ওসি জি আনায়। ইন্থনেসুন ওসি জি আনায়। ইন্টারনেটে কাপড় দামি নয়তো বা ইন্টারনেটে কাপড়ের দাম বেশি নয় তো আনিও না ইনথোনেসি অত্তো সাগো সিওফিং দো ফিওলি হাইও ইনথোনেসি সাগো সিওফিং দো ফিওলি হাইও ইন্টারনেটে কাপড়ও সস্তা এবং সিয়ফিংও সুবিধাজনক খুরেও তাই ওইগু গিন্দো হানগুক খাইবি হানগুক হয়ে ওয়ান খাইবি দৈ বিদেশিরাও কোরিয়ান সাইটে প্রবেশ করতে পারবে বা সদস্য হতে পারবে বা সাইন আপ করতে পারবে নে থেবুবুন দো হা অধিকাংশ সময় পারবে নে থেবুবুন দো হা অধিকাংশ সময় পারবে খুরন্দে। ওইগুগিন দুম নোক এটার উচ্চারণ কিন্তু দুং রোক হবে না উচ্চারণ হবে দুং অর্থাৎ এই যে রিউল এই রিউলের উচ্চারণটা নয়ের মতো হবে তাহলে ওইগুগিন দুং বনগা ফিরিও হেয় ওইগুগিন দুং নোক বনগা ফিরিও হেয় ওইগুগিন দুং নোক বনগা ফিরিও হেয় বিদেশি রেজিস্ট্রেশন নাম্বার বা এলিয়ান কার্ডের নাম্বার লাগবে আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে জুরো মানে সাধারণত অর্থাৎ সাধারণত আমরা কোথায় বেশি ব্যবহার করি বিশেষ করে বেশি করা হয় এরকম কোনো কেন্দ্রে কোনো কিছু করা অর্থাৎ যেই কাজটা আমরা বেশি করি সেটা কি আমরা নর্মাল কাজ হয়ে যায় সাধারণ কাজ হয়ে যায় এরকম আর কি বসে থৈগুণ হুয়ে নুন তাহলে থৈগুণ হুয়ে থৈগুণ মানে কাজ শেষ করা আর এই হুয়ে মানে পরে আর হুয়ে পরে কাজ শেষ করার পরে জুড়ো সাধারণত উন্নমূল হয়েও খেলাধুলা করি কাজ শেষ হওয়ার পরে সাধারণত খেলাধুলা করি আর এখানে রয়েছে জনুন জুরু আমি সাধারণত মানে পাতাল ট্রেনে চড়ে কাজে যোগদান করি আমি সাধারণত পাতাল ট্রেনে চড়ে কাজে যোগদান ছুলগুন করি আর এখানে আমরা দেখতে পাচ্ছি থেবুবুন মানে অধিকাংশ সময় এক কথায় প্রায় সব বা সব অর্থাৎ যেই সময়টা বেশিরভাগ করা সেটা কি আমরা কি অধিকাংশ সময় বলি লেখা রয়েছে উরি হয়েসা আমাদের কোম্পানি জিগুয়নি মানে শ্রমিক বা কর্মচারী থেবুবুন অধিকাংশই নাম যায় পুরুষ আমাদের কোম্পানির শ্রমিক বা আমাদের কোম্পানির কর্মী অধিকাংশই পুরুষ আর এরপরে রয়েছে ইয় এখানে ইন্নুন থাকা ছেগুন বই তাহলে ইয়োগিয়ে ইন্নুন ছেগুন এখানে থাকা বই থেবুবুন অধিকাংশ জেগা ইলগুন ছেগিয়েও তাহলে জেগা মানে আমি ইকতা মানে পড়া আর এই ছেক মানে বই তাহলে জেগা ইলগুন ছেগিয়েও আমার পড়া বই এখানে থাকার অধিকাংশ বই কি আমার পড়া বা আমি পড়েছি এরকম অর্থ বুঝিয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে শুনে অনুসরণ করেছেন তাহলে পরের প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ এই অর্থাৎ এই যে আমরা ডায়লগটা পড়লাম এই ডায়লগ থেকে কি শিখলাম তার জন্য এই দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দিলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু শিখতে পেরেছি লেখা রয়েছে জিওং সেনুন জিওং সাহেব চুরো সাধারণত অদি এস ও সুল কোথা থেকে কাপড় কিনে তাহলে সে কোথা থেকে কিনে ইন্টারনেট থেকে তাহলে ইন্থনে তেস বা ইন্থনে শেষ অসুল সায় ইন্থনে শেষ অসুল সায় ইন্টারনেট থেকে বেশি কিনে বা ইন্টারনেট থেকে কাপড় কিনে এরপরে রয়েছে ঐগুগিনি বিদেশি ইন্থনেট সাইট হয়ে ইন্টারনেট সাইটে খাইফ হারিওমিয়ন মানে খাইপ মানে হলো প্রবেশ করা খাইফাদা মানে প্রবেশ করা রিয়মিয়ন মানে হলো চাইলে বুঝায় গাইফ হারিওমিয়ন প্রবেশ করতে চাইলে মোগা কোনটা ফ্রি হয় প্রয়োজন যে বিদেশি ইন্টারনেট সাইটে প্রবেশ করতে চাইলে কোনটা প্রয়োজন কোন জিনিসটা প্রয়োজন তাহলে কোনটা প্রয়োজন ওই গুগিন দুং বনগা ফিরিও হয়। ওই গুগিন দুং বনগা বনগা হয়। বিদেশি রেজিস্ট্রেশন নাম্বার বা এলিয়ন কার্ডের নাম্বার প্রয়োজন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে মুনপপ ই তার মানে ব্যাকরণ দুই মুনপপ ই ব্যাকরণ দুই লেখা রয়েছে গো তাহলে এই গো দিয়েও আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে সেটা দেখলে এটাও আপনারা কি ইজিলি বুঝতে পারবেন তারপরেও দেখতে পাচ্ছি আমরা এখানে কি লেখা রয়েছে গো ক্রিয়াপদ বিশিষ্য পদ বিশিষ্য পদ এক কথা হলো ভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে সেই ক্ষেত্রে ইদা হবে এর পেছনে যুক্ত হয়ে সামনের বাক্য এবং পেছনের বাক্যকে সমকক্ষভাবে সংযুক্ত করতে ব্যবহার করা হয় সহজ কথা হল দুটো বাক্যকে একসাথ করার জন্য গো গ্রামারটা ব্যবহার করা হয় এর দ্বারা এবং বোঝায় বাংলায় এবং ইংলিশে যেটাকে আমরা অ্যান্ড বলি এই এবং বোঝাতে ব্যবহার করা হয় লেখা রয়েছে ধংসা মানে ভার্ব আর হিয়ং ইয়ংসা মানে অ্যাডজেক্টিভ আর মেয়ংসা মানে নাউন তাহলে সবগুলোর সাথে কি হবে গো গো হবে তবে নাউনের ক্ষেত্রে যদি শেষ বনে ভাতছিম থাকে তাহলে হবে ইগো আর বাচ্ছিম না থাকলে শুধু গো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি মক্তা মানে খাওয়া তাহলে মক্ক খাবো এবং তাহলে বোদা মানে দেখা বোগো দেখবো এবং ঝাক্তা মানে ছোট বা খাটো তাহলে জাককো উচ্চারণ হবে জাক্ক খাটো এবং আর সবশেষ রয়েছে খুদা মানে বড় খু গো বড় এবং আর এখানে দেখতে পাচ্ছি আমরা তাহলে মানে কি কোম্পানির কর্মচারী তাহলে কোম্পানির কর্মচারী এবং আর এখানে রয়েছে খানোসা মানে সেবিকা তাহলে খানোসা গো সেবিকা এবং এরপর এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওয়ে ইন্থনেট সিওফিং জোয়াহ তাহলে ওয়ে মানে কেন ইনথোনেট মানে ইন্টারনেট শিওফিং মানে শপিং তাহলে ইন্টারনেট শিওফিং উল শপিং জোয়াহ পছন্দ করেন অর্থাৎ উল্টা পার্টিক হিসেবে বসছে যে কেন ইন্টারনেট শপিং পছন্দ করেন বলছে সাগো সস্তা এবং ফিওলি হ্যাস জোয়ায় তাহলে ফিওরলি হাদা মানে হলো সুবিধাজনক তাহলে ফিওরলি হ্যাস সুবিধার সুবিধাজনক হওয়ার কারণে পছন্দ করি সস্তা এবং সুবিধাজনক হওয়ার কারণে পছন্দ করি আর এরপরে বলছে মোয়ো মগুল কয় তাহলে মোয়ো মানে কি মক্তা মানে খাওয়া আর এই উল কয় মানে কি ভবিষ্যৎকাল বুঝিয়েছে তাহলে মোয়ো মগুল কয় কি খাবেন বলছে জনন বিবিম্বাব মক্কো তাহলে আমি বিবিম্বাপ খাবো এবং অর্থাৎ জনুন মানে আমি বিবিম্বাব মানে বিবিম্বাব উল হলো কি পার্টিকেল জনুন বিবিম্বাব উল আমি বিবিম ভাব মক্তা মানে খাওয়া গো মানে এবং তাহলে মক্কো খাব এবং খান শিনুন খান সাহেব খিমচি চিগের উল খিমচি চিগে মগুল কয় খাবে খান সাহেব খিমচি চিগে খাবে আমি বিবিম্বাব খাব এবং খান খান সাহেব খিমচিচিকে খাবে এরপর দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঘো বুজেছ তাহলে উদাহরণের মতো করে কথোপকথনগুলো সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে নিচের যে উদাহরণগুলো রয়েছে এগুলো আমরা এই গো গ্রামার দিয়ে এখন কমপ্লিট করব। এখানে লেখা রয়েছে মেমোরুল ভোগো অর্থাৎ এই যে নিচে যে মেমোগুলো রয়েছে এই ম্যামোগুলো আমাদেরকে দেখতে বলেছে এবং ভোগী ছরব উদাহরণের মতো থেহওয়ারুল ডায়লগ ওয়ানস ওয়ান সমাপ্ত করুন অর্থাৎ এই ম্যামোগুলো দেখে আমাদেরকে এই যে এই উদাহরণটার মতো নিচের যেগুলো রয়েছে এই ডায়লগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভোগী মানে উদাহরণ লেখা রয়েছে থুয়ানশি তাহলে থুয়ান সাহেব সিঞ্জল হায়ো মানে দয়ালু আর জেমি ইসয় মানে ইন্টারেস্টিং বা মজাদার তাহলে থুয়ান সাহেব দয়ালু এবং মজাদার এই দুটোকে আমরা একত্রে বলতে হবে যে দয়ালু এবং মজাদার দেখেন এখানে লেখা রয়েছে থুয়ান শিগ গা থুয়ান সাহেব কেমন তাহলে আমরা কি বলবো সিনজল হাদা যেটা মেন ভার্ব এই হাদার দাটা বাদ দেবো তাকে কি সিঞ্জল হা তাহলে যে সিঞ্জল হা আর শেষে একটা গো বসাবো তাহলে সিঞ্জল হা গো দয়ালু এবং জেমি ইসায় ইন্টারেস্টিং সিঞ্জল হা গো জেমি ইসায় দয়ালু এবং ইন্টারেস্টিং বা ফানি বা মজার লোক আমরা একটা নম্বরে দেখতে পাচ্ছি খুব শিখতাম তার মানে ওই রেস্টুরেন্ট সায়ো সস্তা আর একটা হলো মাসি মানে মজাদার তাহলে আমাদেরকে বলতে হবে ওই রেস্টুরেন্টটা সস্তা এবং মজাদার এটা আমরা কীভাবে বলবো দেখেন লেখা যে খুব শিকতাঙ্গি ওই রেস্টুরেন্ট অত্তেয় কেমন ওই রেস্টুরেন্ট কেমন তাহলে আমাদেরকে বলতে হবে সস্তা এবং মজাদার তাহলে সস্তার করিয়েন কি সা দা তাহলে দাটা বাদ দেওয়ার পরে কি থাকবে শুধু সা তাহলে সা গো মাসিশ্রয় সস্তা এবং মজাদার দেখেন এইগুলো যদি আপনারা এখানে বসাতে না পারেন তাহলে এই যে দেখবেন এখানে সা গো সস্তা এবং মজাদার তবে আমার সাজেস্ট থাকবে যে এইগুলো না দেখে আপনারা করার চেষ্টা করবেন আর যদি ভুল হয় তখন এগুলো দেখবেন বা করার পরে এগুলো দেখবেন তাহলে গ্রামারটা সহজে বুঝতে পারবেন এরপর রয়েছে যে অনুল নালসি আজকের আবহাওয়া দেশ আমরা জানি না বলছে মালগায় তাহলে মালগায়ো মানে পরিষ্কার বা উজ্জ্বল আর তাতুথায় মানে উষ্ণ বা হালকা গরম যেটা বলি আমরা তাহলে অনুল নালসিকে অর্থেও আজকের আবহাওয়াটা কেমন বলছে মালক্য মা কো পরিষ্কার এবং তাতুথায় উজ্জ্বল মাক্য তাতু থায় পরিষ্কার এবং উজ্জ্বল আর তিন নম্বরে রয়েছে চিগু মোয় এখন কি করেন তাহলে থুয়ান জায়ো থুয়ান ঘুমায় আর রিহান ইন্থনে থায়ো রিহান ইন্টারনেট চালায় বা ইন্টারনেট ইউজ করে অবশ্য থুয়ান হাগো রিয়ান চিগু মোয় থুয়ান এবং রিহান এখন কি করে তাহলে থুহান জাগো গো অর্থাৎ এই দা মানে ঘুমানো এই ইটা বাদ যাবে হবে কি জাগো ঘুমায় এবং রিহান ইন্থনে থায় রিহান ইন্টারনেট ব্যবহার করে আর চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি অনুল মেনুনুন আজকের মেনু এক নাম্বার রয়েছে জমসি মানে দুপুর বলছে কি ভিভিম বাপ দুপুরে ভিভিম বাপ আর জনিয়ক সন্ধ্যায় ভুলঘগি থপাপ ভুলঘগি থপ ভালো অনুন মেনুনুন নুন আজকের মেনু কি। তাহলে আমাদের বলতে হবে জমসি মুন বা জমসি মে ভিভিম ভাপ এটা যেহেতু ভাপ নাউন এর সাথে হবে কি ইগো অর্থাৎ এই যেখানে ভাপের নিচে ভিউ চিম রয়েছে এর জন্য হবে কি ইগো তাহলে মুন ভিভিম্বাপ ইগো দুপুরে ভিবিম্বাপ এবং জনিয়গুন বা জনিয় গে নুন বুলগোহি থপবাপ ইয়ে বুলগি থপবাপ ইয়ে বুলগোগি থপবাপ আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ালথং মানে অ্যাক্টিভিটিস লেখা রয়েছে ফোগি চরম উদাহরণের মতো বসে জনহা নেইউঙ্গুল মানে ফোনের বিষয়বস্তু ম্যামো হাগো ম্যামো করুন এবং জনহায় বসে ফোন করে দেখুন অর্থাৎ এই যে এখানে কোনো ফোনের যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো আমাদেরকে মেমো করতে বলতেছে সহজ কথা হলো আপনি নিজে এরকম ডায়লগ করে নিজে এরকম ফোনের প্র্যাকটিস করবেন এর জন্য আর কি অ্যাক্টিভিটিসগুলো দেওয়া লেখা রয়েছে জনহা নেম ফোন আলাপের বিষয়বস্তু দেখেন এখানে লেখা রয়েছে নুগু এগে কাকে জনহা আগশিপে ফোন করতে চান কাকে ফোন করতে চান সেটা এখানে লিখতে হবে ওয়ে জনহা আগসিপে কেন ফোন করতে চান এখানে তার নাম লিখবেন কেন ফোন করতে চান সেটা এখানে লিখবেন এরপরে আপনি আপনার মতো করে একটা ডায়লগ বানাবেন যেমন দেখেন এখানে লেখা আছে সুরু শি এগে সুরু সাহেবকে জনোয়া হাগর শিপে ফোন করতে চাই অনুরুল আজ সুরুশি সিং আজকে সুরু সাহেবের জন্মদিন ক্ষুরেশ চুক্কা হে যুগ তাহলে ক্ষুড়েস তাই ছুক্কা হাদা মানে কি শুভেচ্ছা জানানো আর কি তাহলে সুক্কা হে যুগ তাকে শুভেচ্ছা জানাতে চাই সহজ কথা হল সুরু সাহেবকে ফোন দিব কেন দিব তার আজকে জন্মদিন এবং কি। তাকে অভিনন্দন জানাবো বা জন্মদিনের শুভেচ্ছা জানাবো এর জন্য ফোন দিতে চাই এরকম কারণ তৈরি করতে বলতেছে কাকে ফোন দিবেন এটার আর কি এরপরে এক নম্বরে এখানে একটা উদাহরণের মতো দেওয়া আছে লেখা রয়েছে থুয়ান শি এগে থুয়ান সাহেবকে জনোয়া হাগর শিপে ফোন করতে চাই তাহলে কেন ফোন করতে চায় অনুল ছুলগুন আনহেসে বা ছুলগুনুল আনহেসে তাহলে অনুল মানে আজ ছুলগুন মানে কি কাজে যোগদান করা বা অফিসে আসা তাহলে ছুলগুনুল ছুলগুনুল আনহেসে অর্থাৎ আজ অফিসে আসে নাই আর শেষে বলছে খুরেস তাই ওয়ে আন ওয়ান নুনজি কেন আসেনি বলছে মুরো ভোগ শিপেও জিজ্ঞেস করতে চাই কেন আসেনি জিজ্ঞেস করতে চাই এরকম আপনি এই যে এখানে একজনের নাম লিখবেন আর কি কারণে ফোন করতে চান সেটা লিখবেন এটাই এখানে বুঝিয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন জনহোয়ার থে হো অর্থাৎ যে ফোনের আলাপ বা ফোনের ডায়লগ যেমন ভোগী উদাহরণে দেওয়া আছে ই হ্যালো হ্যালো জন জনহা ইয়েও সুরু সাহেবের ফোন তাই না নে তাই শিল্লে সেও এই যে শিল্লে জিমান এর অর্থ হল এক্সকিউজ মি মি মাপ করবেন ক্ষমা করবেন কে আপনি বা শিল্লে জিমানুগুসে থুয়ান তখন বলছে আহ শি ও থুয়ান সাহেব আনেও আসেও মুসু নিসেও যে হাই বা হ্যালো মুসু নিসেও কি হয়েছে বা কোন কাজ বলছে অনুল অনুরি আজ সুরুশি সুরু সাহেবের সেংিরি জিও জন্মদিন তাই না আজ সুরু সাহেবের জন্মদিন তাই না হেয় অভিনন্দন বা জন্মদিনের শুভেচ্ছা যাই বলি তখন বলতেছে অনুরি আজ সুরুশি সুরু সাহেবের সেংিরি জিও জন্মদিন তাই না আজ সুরু সাহেবের জন্মদিন তাই না চুক্কা হেয়ো অভিনন্দন অর্থাৎ আজকে আপনার জন্মদিন তাই না আপনাকে অভিনন্দন এরকম ডায়লগ আপনি তৈরি করতে বলেছে তো আজকের ভিডিওতে আমি এই যে লেসন উনিশ নম্বর রয়েছে এই উনিশ নম্বর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি এখন থেকে আপনাদের এই যে উনিশ নাম্বার লেসন রয়েছে এখানে আর কোনো প্রশ্ন থাকবে না তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম